রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/10/2020 কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, সেটা আমি শেয়ার করব। তো দেখে নেবো কৃষক বন্ধু প্রকল্প। আমরা জানি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার ফলে কৃষকরা অনেকটা আর্থিক সুবিধা পান। সেই কৃষক বন্ধু প্রকল্প এবারের কি খবর রয়েছে আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকে 30/10/2020 কী গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা 50 লাখ ছুঁতে চলেছে। রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় থাকা কৃষকের সংখ্যা 50 লাখ ছুঁতে চলেছে। কৃষি দপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 49,88,000 কৃষক এই কৃষক প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। 2019 সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পটি যাত্রা শুরু হয়। তারপর থেকে প্রকল্পের আওতায় থাকা কৃষকের সংখ্যা বেড়েই চলেছে। এই সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলে কৃষি দপ্তরের আধিকারিকদের আশা। কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে 2,000 থেকে 5,000 টাকা অনুদান দেওয়া হয় এবং জুন ও নভেম্বর মাসে মরশুমের শুরুতে এই টাকা দেওয়া হয়। এবং নথিভুক্ত প্রায় 60 বছর বয়সের মধ্যে মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার কৃষি প্রকল্পটিতে এই মৃত্যুজনিত আর্থিক সাহায্য নেই। কেন্দ্র প্রকল্পের আওতায় নথিভুক্ত বর্গাদাররাও আসেন না। শুধু আর্থিক অনুদান পাওয়াই নয়, আরও কয়েকটি কারণে রাজ্যের এই প্রকল্পের আওতায় আসতে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে মনে করা হচ্ছে। কৃষকদের কাছে এটি একটি সিঙ্গেল উইন্ডো সুবিধা নিয়ে আসছে, কারণ কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকলেই সরাসরি আরও কয়েকটি প্রকল্পের সুবিধা মিলছে। এবারই প্রথম খারিফ মরশুমের বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষক বন্ধুর আওতায় থাকা কৃষকদের সরাসরি অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে, এই জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়েনি। রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় থাকা কৃষকের সংখ্যা 1 লাখে অনেক বেড়ে যাওয়ার কারণ এটাই। সরকারের কাছে ন্যূনতম সংগ্রহ মূল্যে ধান বিক্রয় করার ক্ষেত্রেও কৃষক বন্ধুদের নাম আলাদা করে নথিভুক্ত করার প্রয়োজন পড়ে না। কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য কৃষক বন্ধু পোর্টালটি ব্যবহার করছে খাদ্য দপ্তর। এতে ধান কেনার প্রক্রিয়া স্বচ্ছতা এসেছে। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনছে সরকার এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, সচিত্র পরিচয়পত্র, জমি নথিভুক্ত সংক্রান্ত নথি প্রভৃতি পেশ করতে হয়। সরকার ধান কেনার জন্য কৃষকদের নথিভুক্ত করার সময় এই সব নথি দেখে নেয় এবং এখন কৃষক বন্ধু পোর্টাল থেকে সব তথ্য পেয়ে যাচ্ছে খাদ্য দপ্তর। ফলে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্তদের ধান বিক্রির ক্ষেত্রে কম দৌড়ঝাঁপ করতে হচ্ছে এবং ভবিষ্যতে কৃষক কল্যাণে কোনো নতুন প্রকল্প চালু হলে কৃষক বন্ধু পোর্টালটি সরকারের ব্যবহার করতে পারবে এবং এই প্রকল্পটি চালু হওয়ার ফলে কৃষি দপ্তরের কাছ থেকে কৃষক সংক্রান্ত তথ্য ভাণ্ডার তৈরি হয়ে গিয়েছে। সরকারি হিসাবে রাজ্যে মোট কৃষকের সংখ্যা প্রায় 72 লক্ষ ধরা হয়, তবে সব কৃষক এই আওতায় আসবেন না এবং জমির মালিক ও নথিভুক্ত বর্গাদার হলে তবেই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়। অনথিভুক্ত বর্গাদার বা জমি ভাড়া নিয়ে চাষ করেন এমন কৃষকরা এই প্রকল্পের আওতায় নেই। তবে বাংলা শস্য বিমা প্রকল্প বা সরকারের কাছে ধান বিক্রি করার ক্ষেত্রে এই বিধি নিষেধ নেই। এই কারণে শস্য বিমার আওতায় থাকা কৃষকের সংখ্যা কৃষক বন্ধুর থেকে অনেকটাই বেশি। তাহলে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা যারা এখনও নেননি তারা দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন, কারণ এর সুবিধা পেলে এর সঙ্গে আরও কিন্তু অন্যান্য সুবিধা পাবে কৃষকরা এবং আর্থিক সুবিধা অবশ্যই প্রতি বছর কিছু অনুদান পায় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। তো যা হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে, পরের নোটিফিকেশান নিয়ে।